একুশে ফেব্রুয়ারি উদযাপনের পুরো দমে প্রস্তুতি চলছে শহীদ মিনার প্রাঙ্গণে। করোনা পরিস্থিতিতে সব রকমের স্বাস্থ্যবিধি মেনেই হবে একুশের প্রথম প্রহর ও প্রভাত ফেরি। সেভাবেই করা হয়েছে পুরো পরিকল্পনা, নিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হবে শ্রদ্ধা নিবেদন। এখনও পর্যন্ত এমন তথ্য রয়েছে একুশে ফেব্রুয়ারি উদযাপন আয়োজক কমিটির কাছে। আরেক ফাল্গুন এলো বছর ঘুরে, শহীদ মিনার প্রাঙ্গণে এসে বাবার কাছ থেকে ভাষা আন্দোলনের সেই অমর ইতিহাসের পাঠ নিচ্ছে নতুন প্রজন্ম। রফিক সালাম বরকত সহ আরো অনেকেই প্রাণ দিয়েছেন মাতৃভাষার জন্য। মানে এখানে বসে পড়লো, ফিলটা নিল ভাষা সম্পর্কে, তার যে ফিলিংসটা, তার যে জন্ম নিল যে আসলে এটা আসলে কি, এটা আসলে মানে যখন সেখানে আসলো এখন সে কিন্তু মানে সে ভিজুয়ালাইজ করতে পারলো যে হ্যাঁ এই জায়গাতে এই ঘটনা ঘটছিল, রাষ্ট্রভাষার জন্য প্রাণ দিছিল। আমার ভাই রক্তে রাগানো একুশে ফেব্রুয়ারি। মায়ের হাত ধরে শহীদ মিনারে আসা ছোট্ট আদ্বিকাও জেনেছে একুশের চেতনার ভুলতে না পারা রক্তে রাঙানো সেই উপাখ্যান। আমার বেবি আসলে শহীদ মিনার সম্পর্কে জানতে যাচ্ছে, শহীদ মিনার দেখতে যাচ্ছে, একুশে ফেব্রুয়ারি সম্পর্কে জানতে যাচ্ছে, এই জন্যই মেনলি ওকে এখন দেখানোর জন্য। একুশ মানে মাথা নত না করা, একুশ মানে বাঙালির জেগে ওঠার দিন। একুশে ফেব্রুয়ারিকে ঘিরে তাই আরও একবার প্রস্তুত হচ্ছে শহীদ মিনার। চলছে পরিচ্ছন্নতার কাজ, এরপর হবে আলপনা। সেই প্রস্তুতিকে কাছ থেকে দেখতেই অনেকেই আসছেন শহীদ মিনার প্রাঙ্গণে। আগে কি পরিচর্যা করা হয়, কিভাবে কি সব মেনটেন করা হয়, ওইগুলোই দেখার জন্য মূলত আসা। আর একুশে ফেব্রুয়ারির তাৎপর্যটা বোঝানো বা এটা ফিলিংসটা বোঝানোর জন্যই আজকে ওদেরকে নিয়ে আসা। শহীদ মিনার দেখতে আমরা সিলেট থেকে আসছি, বললো যে চলো দেখে আসি ঢাকার শহীদ মিনারটা। নিরাপত্তার জন্য স্থাপন হয়েছে বাড়তি সিসি ক্যামেরা, বসানো হয়েছে ডিএমপির অপারেশনস কন্ট্রোল রুম সহ প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। সিসিটিভি এখানে চার স্তরের আপনার নিরাপত্তা বলা রাখা হয়েছে, সিসিটিভিরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর এখানে যারা আছে মোতায়েন করা হয়েছে। আজকে থেকে এখানে কোনো লোকজন প্রবেশ আর কি সর্বসাধারণ নিষেধ। এবারে করোনা পরিস্থিতির কারণে সব রকমের স্বাস্থ্যবিধি মেনেই হবে একুশের প্রথম প্রহর ও প্রভাত ফেরির আয়োজন। বাড়ি থেকেই আপনি মাস্কটা পরিধান করে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হবেন, এটি যেন ভুল না হয়। একটু শারীরিক দূরত্ব বজায় রাখবেন, সেটির জন্য আমরা একটা পর্যায় থেকে মার্কিং করে দিচ্ছি, 3 ফিট 3 ফিট এবং 5 জন যেন দাঁড়াতে পারে এরকম একটা অবস্থান, সেটিকে যেন আমরা একটু রক্ষা করি। মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির ব্যাপারে আমি যতটুকু পর্যন্ত অবগত হয়েছি যে ওনাদের পক্ষ থেকে এটি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হবে। শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলাচলে এবারেও রয়েছে নির্ধারিত রুট ম্যাপ। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।